গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল Pinky.Tanmoy। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছো আজকে ভিডিওটা একটু বেশ দেরি হয়ে গেল অ্যাকচুয়ালি শ্যুট করতে। তো এখন প্রায় বেজে গেছে দুটো মতন, আর আমি এইমাত্র ছাদে জামা কাপড় মেলতে এসেছিলাম, কারণ সকাল থেকেই অঝোরে বৃষ্টি হচ্ছিল। একটুখানি বৃষ্টি হয় আবার একটু রোদ হয়, এইরকমই চলছিল। তো এখন একটু দেখলাম আকাশটা একটুখানি এদিকটাতে পরিষ্কার হয়েছে, আর ওদিকটাতে দেখতে পাচ্ছি কি জানি না, ওদিকটাতে এখনও মেঘ, আর এদিকটাতে দেখো পুরো আকাশটা পরিষ্কার। তো ভাবলাম একটুখানি যতটা রোদ হয়েছে একটুখানি যদি শুকিয়ে যায় জামাকাপড়গুলো তো ভালো হবে। কারণ মাসি সকালবেলায় পুরো অনেকক্ষণ আগে ধুয়ে দিয়ে গেছে, আর আজকে যদি না মেলতাম না তো একটা স্মেল হয়ে যেত বাজে। তো আমি স্নান টান কমপ্লিট করে এলাম, আর দেখতেই পাচ্ছি ছাদে রয়েছি। তো মা দিদি সবাই, ভাই নিচে রয়েছে, ভাই একটা মুভি দেখছে, আর আমি এখন নিচে যাব দুপুরে একটুখানি দেখে কিছু খাবো, খিদে খিদে পাচ্ছে। তারপর তোমার সাথে কথা বলবো, তোমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর সাথে থাকো দেখো আজকে সারাদিন কীভাবে কাটাই, তোমার সাথে সবটুকুই শেয়ার করবো। প্রচন্ড ঘুম পেয়েছিল, আর সবাই ঘুমাচ্ছিল, সবার ঘুমানো দেখে না নিজেরও ঘুম পেয়ে যায়। আর এখন দিদি চা বানালে একটু চা খাবো, তারপর ভাইকে বাজারে পাঠাবো একটু কিছু খাবার জন্য নিয়ে আসতে, কারণ এমনিতে তো দিদি আর আমি একা থাকলে যেতে পারি না, তাই জন্য ভাইকে পাঠিয়ে দেব। আর এখানে দেখতেই পাচ্ছ যে জামা কাপড় সব ওপর থেকে আবার নিয়ে আসা হয়েছে, কারণ তখন আমি দেখতে পেলে যে কত সুন্দর ঝলমলে আকাশ। তো তারপরে কিছুক্ষণ বাদে নাকি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এখানে এরকমই হয় কিছুক্ষণ বাদে বাদে বৃষ্টি আরম্ভ হয়ে যায়। তো আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আমি চাটা খেয়ে এসে তারপর কথা বলছি। তো এখানে দেখতে পাচ্ছ মা কলাইয়ের ডাল পরিষ্কার করছে। আসলে এখানে যে প্যাকেটের ডাল পাওয়া যায়, এমনি নর্মালি তো কলাইয়ের ডাল এখানে পাওয়া যায় না, তো প্যাকেটের ডালে না প্রচুর কালো কালো যে খোসা থাকে কলাইয়ের ডালে সেটা থাকে। তো সেটা একটুখানি মা হচ্ছে তুলে নিচ্ছে এই শিলনোড়া দিয়ে ঘষে ঘষে। তো মা বলছিল যে যদি আগে থেকে জানতাম তাহলে আমি ওখান থেকে নিয়ে আসতাম। তো ভাই কিছুক্ষণ পরে নিয়ে আসলো কচুরি, আর আজকে রাতে রান্না হবে পনির, ডালটা কাল রান্না হবে সকালে। তো এই কচুরিটা খুবই টেস্টি, মানে আমাদের এখানে ফেমাস আর কি। তো ভাবলাম সবাই মিলে একটু খাই, বিকালবেলা টিফিন করি। তো এখানে রান্নার স্টার্ট হয়ে গেছে, দিদি করছে ও পনির খায় না। ডিম সেদ্ধ দিন তোর জন্য, ডিম সেদ্ধ দিয়ে দে, ও অ্যাকচুয়ালি পনির খায় না। তন্মার জন্য রয়েছে মাছের ঝোল সকালের, আর ভিন্ডি ভাজা দিয়েও খেয়ে নেবে, আর আমরা পনির খাবো। জাস্ট পনির খাওয়ার মধ্যে আমি মা আর ভাই খাই, আর কেউ খায় না। বন্ধুরা দেখতেই পেলে টিফিন করে আমরা পড়তে বসে গেছি, এখানে আমি পড়বো, এখানে আমার হচ্ছে SSC 9 এক্সাম, তবু আমার 14 তারিখে পরীক্ষা, এখনও দেরি আছে 3 দিন। আর ওখানে আমার ভাই আছে, ভাইও পড়তে বসবে, ওটা 4 দা কিছু হবে না, তো ভাইও পড়তে বসবে, ওকেও পড়াবো, নিজেও পড়বো সাথে। ঘরে এই ওপর দিয়ে জামা কাপড় থাকলে কেমন যেন মনে হয় যে লাইটটা বেশি নেই বল। ছোটোবেলা তো মা এরকম, মানে আমাদের খাটেরও চারিদিকে এরকম আছে, তো যখন বৃষ্টি হতো তখন মা এরকম সারা রাত্রে যাতে শুকিয়ে যায় ফ্যান চালু থাকলে, তাহলে ওই জন্য মা এরকম। হ্যাঁ, একদিনে বেশি হলে গন্ধ বেরোতো। আর এখন তন্ময় আসেনি, এখনও 8 বাজতে হচ্ছে, রাস্তা হয়তো একটু লেট হবে। ওই বোর্ড ওই টেবিলটা তোল, নিচের দিকে এরকম করে ঝুঁকে পড়া উচিত নয়। তো চলো তোমার ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আসলে থাকো ততক্ষণ আমি একটু পড়ে নিই। আমার দিকে সরে আয়, আমার দিকে সরে আয়। এ দেখো বন্ধুরা, এই আলমারিটা অবস্থা কি, মানে ঘর চেঞ্জ করে করে এই আলমারির এই ওপর দিয়ে স্পট পড়ে গেছে।
এই দেখো এখানেও স্পট পড়ে গেছে। আর এইটা আমার মানে এত বিরক্তি লাগে, এই যে এগুলো থাকে না যে আটকানোর জন্য সামনে, এগুলো সব আঠা উঠে গেছে। তাই আমি একদিন মানে চেন, তারপর একদিন এই ওপরটাতে দেখি চেন কেটে গেছে, এই ওপরটাতে এই সাইডটাতে দেখি চেন কেটে গেছে। তো আমার এত রাগ হয়েছে, এই আয়নার সামনে বারবার করে একটা সরে চলে আসছে, আমি একটা টান দিয়েছি আর পুরো ছুঁয়ে গেছে। তো ওই জন্য তন্ময় একটা হচ্ছে স্টিকার বলে না, ওই স্টিকার গুলো আগে একবার এনেছিল, তো ওটা হোয়াইট কালারের ও অর্ডার করেছিল, মানে বুদ্ধি আর কাজ করে না ওর। তো আলমারির উপরে হোয়াইট কালার লাগালে পুরো নোংরা হয়ে যাবে। তো আমি আবার কিছুদিন আগে মানে দুদিন আগে আমি একটা নিয়েছি কিছুটা, যে এই অপর সাইডটা যাতে লাগানো যায় আপাতত, কারণ আলমারি কভার না বেশি দিন ভালো থাকে না আমি দেখেছি, আর এখানে অতটা ভালো পাওয়াও যায় না। তো ওই জন্য ওয়াল স্টিকারটা লাগিয়ে দিলে সামনে খুব সুন্দর লাগবে দেখতে। তো ওই জন্য বললাম যে এটাকে একেবারে মডিফাই করে দেবে, তো যখন করে নেবে তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো, আশা করি ভালোই লাগবে। তোমাদের সাথে সেই স্টিকারটা শেয়ার না, তুই পুরো পারফেক্ট পারবি না। তো চলো তোমার ভিডিওটা দেখে থাকো আর সাথে থাকো। তো বন্ধুরা এখানে এখন আমরা ল্যাপ খাচ্ছি, আর এখানে আমার দিদি আমাকে এখানে বহুত জিনিস দেখে ফেলেছে, বাট আমরা সেগুলো কিছুই কিনবো না। আর ভাই তো তখন পড়ছিল, এখন সাড়ে নটা পাচ্ছে, মা কেবল ভাত বসাতে গেল আর তন্ময় আসতে 10টা বাজতে যাচ্ছে। তো মা এখন ভাত বসাতে গেল, তন্ময় আসতে অনেকটাই লেট হবে, তন্ময় আসতে অনেক লেট হবে। তো বলো তোমরা খেয়ে নিও, তোমরা খেয়ে নাও, আমার ভীষণ জ্বর এসেছে, কড়া ডিম এসেছে। আর ভাত দিয়ে খাবো, আর তন্ময়ের জন্য তুলে রাখা হয়েছে, ও দেরি হবে আসতে। মা পনিরের তরকারি করেছে, ভাজা গুলো করেছে, কি ভাজা জানো, ভেন্ডি আলু ভাজা, আর ও হচ্ছে পনির খায় না বলে ডিম। তো চলো খেয়ে নিয়ে আর ব্লগটা বেশি বড় করবো না, আর এতক্ষণ অনেক কিছু দেখছিলাম বাট একটা জিনিসও কিনবো না। একটা জিনিস কিনতে ইচ্ছে করছে কিন্তু জানি না কি, দেখি বর আসুক তারপরে ওকে বলবো চুজ করে দিতে, যদিও বলে যে হ্যাঁ কেন তো কিনবো। আর কিন্তু দেখাবোই তোমাদেরকে, আমি একটু আগে না ফ্ল্যাশ লাইট দিয়ে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম, এখন মনে হচ্ছে আমি চোখে দেখতে পাচ্ছি না। ও হ্যালো, আমি আছি, এত উপরে ফোন করে এরকম করে দেখো আমার ভাই এখানে কি রে কি তো। তো সবাইকে বলবো ভিডিওটা আর বড় করছি না, আজকে খাবো দেন ভিডিওটা এন্ড করে দেবো। তোমরা সবাই সাথে থেকো আর এভাবে আমাকে সাপোর্ট করো, আর কি বলবো, আর তুই কিছু বলবি? ভিডিওটা স্কিপ না করে দেখ, আর 6 লাখ কমেন্ট করো, শেয়ার করতে হবে না, অনেক শেয়ার হয়ে গেছে না, শেয়ার করা দরকার নেই, কারণ কি শেয়ার করলে মানুষ দেখবে না, যার দেখার ইচ্ছা বেশি এমনি দেখবে, যার দেখার ইচ্ছা বেশি এমনি দেখবে, কাউকে জোর জবরদস্তি করে দেখানো যায় না। তো তোমরা চলো দেখতে থাকো ভিডিওটা, আমি এতক্ষণ খেয়ে নিই আর ফ্রেশ হয়ে নিই, মানে মুখ টুক ধুয়ে ক্রিম ট্রিম লাগিয়ে নিই, ঠোঁটটাও ফেটে যাচ্ছে পুরো, মানে অনেকক্ষণ ঠোঁটে লিপ বাম লাগাই না। তো চলো ভিডিওটা দেখে থাকো। তো রাতে ডিনার কমপ্লিট, আমি আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে পরের ভিডিওতে, ফোকাস।